শুক্রবার সকাল থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন প্রতিবাদ সভায়। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। শনিবার বিকেলে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে দলের বিপুল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে মিছিল নিয়ে অংশগ্রহণের চেষ্টা করলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদও হয়, তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে, তারা ভাবতেই পারে না ক্ষমতা ছাড়তে হবে। তারা ভাবে এটা মনে হয় তাদের জন্মগত অধিকার, আওয়ামী লীগ সব ছাড়তে রাজি কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না, কিন্তু ক্ষমতা তাদের ছাড়তেই হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে আপনাদের পরিণতিও ভালো হবে না। তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেবকে আমি ধন্যবাদ জানাই, তিনি বলেছেন তারাই আওয়ামী লীগ করেছে, তারাই বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, অর্থাৎ দলের সবাই চোর, সেটা তিনি স্বীকার করেছেন। তবে টাকা যেখানেই পাচার হোক, বিএনপি ক্ষমতায় আসলে তার দেশে ফিরিয়ে আনা হবে। দেশের টাকা আকাশে যাক আর সাগরে ভাসুক, সেই টাকা দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগ টাকা ছাড়া কিছু বোঝে না। ব্যবসায়ীদেরকে এখন 10 নয় তাদের 100% কমিশন দিতে হয়। যেগুলো রাস্তায় নেমে গেছি, দাবি আদায় করেই ফিরবো সমাবেশে বিএনপি নেতারা। সরকার হঠাৎই নেতাকর্মীদের রাজপথ দখলের প্রস্তুতি নিতে বলেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে যে সংগ্রাম শুরু হয়েছে সেটা আমাদের প্রাণের লড়াই, বেঁচে থাকার লড়াই। শুধু বিএনপির নয়, এটা দেশের 18 কোটি মানুষকে বাঁচানোর লড়াই। রাস্তায় নেমে গেছি, দাবি আদায় করেই ফিরব। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ানো, নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহ ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি যৌথ আয়োজনে এই সমাবেশ দুপুর 2টা শুরু হলেও সকাল 9টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীর ঢল নামে নয়াপল্টন ও আশপাশের এলাকায়। কখনো ঘাম ঝরানো রোদ, আবার কখনো বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুপাশের রাস্তায় অবস্থান নেয়। এই সমাবেশ ফকিরেপুল থেকে নাইটঅ্যাঙ্গেল মোড় ও আশেপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে, ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে অবশ্যই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের রাজপথ দখল করতে হবে। রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, জনগণের রাষ্ট্র, জনগণের সমাজ তৈরি করব। আগামী 22 আগস্ট থেকে সারা দেশে উপজেলা, জেলা, মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি অব্যাহতভাবে চলবে বলে ঘোষণা দেন তিনি। আমরা গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ব, জেলা, উপজেলা, মহানগরের জনতার শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজ চাল, ডাল, তেল সবকিছুই দাম বেড়ে যাচ্ছে, আরেক দিকে বিদ্যুতের সমস্যা আরও বাড়ছে। সরকার আমদানি করার জন্য দুর্নীতি ও চুরি করার জন্য আমার দেশের গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করেনি, তাদের নিজস্ব লোকদের দিয়ে গ্যাস আমদানির ফলে আজ বিদ্যুতের দাম অনেক বাড়ানো হয়েছে। বিদ্যুতের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোকে প্রতি বছর 28,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, এরই মধ্যে 78,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। গত 7 বছরে প্রায় $270 বিলিয়ন আয় হয়েছে, এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে হিসাব আছে $240 বিলিয়ন। প্রশ্ন আমাদের, এই $30 বিলিয়ন কোথায় গেল, কারা নিয়ে গেল, তা জনগণ জানতে চায়। সমাবেশে যোগ দেওয়ার সময় বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেপ্তারা বাধা দেওয়ার অভিযোগ করে তাদের অবিলম্বে মুক্তির দাবিও জানান বিএনপির মহাসচিব। বিএনপির বিদায়ের সময় এসেছে, ক্ষমতাসীন এক মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি বিদায় হবে না, বিদায় হবে এই অবৈধ সরকার, দেশ দেউলিয়ার দিকে যাচ্ছে, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অবস্থা খারাপ, তাই আজ আমাদের রাস্তায় নামতে হবে, এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে আওয়ামী লীগ দেউলিয়ার পথে নিয়ে গেছে, গত 5 বছরে 6.5 লাখ কোটি টাকা পাচার হয়েছে, যে কোনো মূল্যে এই সরকারের পতন ঘটাতে হবে, কারণ সব গুম, খুন, হত্যার বিচার করতে হবে। স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন, আমাদের দাবি একটাই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে, এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে। আমরা যখন রাস্তায় নেমেই গেছি, আমরা দাবি আদায় করেই ফিরব। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
বিএনপির অনেক নেতা জীবন দিয়েছে, গুম ও খুন হয়েছে, সরকার দেশ চালাতে পারছে না, মিথ্যা কথা বলছে। এই অবস্থা থেকে বের হতে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আর সাহস করে রাজপথে নামতে হবে। ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশ আজ লুণ্ঠিত, এই দুর্নীতিবাদ সরকারের লুণ্ঠন থেকে বাংলাদেশকে রক্ষা করা এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির উপর একটা ইমানি দায়িত্ব। সবাই মিলে এই লুণ্ঠনকারীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাই। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী ফাঁদে পা দেবে না বিএনপি, বলেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ফাঁদে পা দেবে না বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো গণতন্ত্র নয়, সরকার টালবাহানের মধ্যে আর কোনো ফাঁদে পা দেব না। দেশের গণতান্ত্রিক অন্যান্য রাজনৈতিক দলও প্রহসনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বুঝতে হবে আমরা গত 13 বছরের বেশি সময় ধরে নির্যাতনের শিকার। আপনার এলাকার সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 14 বছর ধরে কারাগারে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সরকার আমাদের নিঃস্ব করে দিয়েছে, তারপরও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, আর আপনারা হলেন পানিবন্দী। দেশের নেত্রী যখন গৃহবন্দী থাকে তখন পানিবন্দী মানুষের অসহায়ত্ব অসহায়ত্ব দেখার নেতা থাকে না। তিনি বলেন, সবকিছু মিলিয়ে 20% মানুষ বন্যা দুর্ভোগে রয়েছে, কিন্তু দেশের 18 কোটি মানুষ শেখ হাসিনা সরকারের কারণে দুর্ভোগে আছে। এ থেকে আপনাদের মুক্তি পেতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আপনাদের ভোটের অধিকার আদায় করতে হবে। আপনার ভোট আপনি দেবেন, ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে যাকে খুশি তাকে ভোট দেবেন। এদিকে বিএনপি শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ ভয়ে দৌড়াবে, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিবর্তনের ডাক আসছে, এজন্য আমাদের তৈরি হতে হবে। এই সরকারের হাত থেকে কেউ মুক্তি এনে দিবে না, নিজেদের উঠে দাঁড়াতে হবে। দুদু বলেন, বিএনপি থাকলে বাংলাদেশ থাকবে, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমান থাকলে বাংলাদেশের জনগণ থাকবে, দেশের অস্তিত্ব থাকবে। জিয়া রহমানের নিচ থেকে পরিবর্তন করতেন, উপর থেকে না। তাহলে আমরা আন্দোলনের প্রত্যাশা করি নিজে থেকে, উপর থেকে আসনা। সেজন্য আসেন শহীদ জিয়া রহমানের মতো, কথা কম বলি কাজ বেশি করি। তিনি বলেন, যেখানে যে অবস্থায় আছেন সবাইকে তৈরি হতে হবে, এই সরকারের হাত থেকে মুক্তি কেউ এনে দেবে না, যদি না নিজেরা উঠে দাঁড়াই। আমার ধারণা একবার শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ কোনো দিকে দৌড়ানোর কল্পনা করা কঠিন। এদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠন করছে বিএনপি। এ মাসের মধ্যে সরকার বিরোধী সব দলের সঙ্গে বৈঠক শেষ করতে নানামুখী তৎপরতা শুরু করেছে দলটির হাইকমান্ড। এজন্য 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট ছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন তারা। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কেউ এককভাবে আবার দলগতভাবে এসব দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি নেতারা জানান, বৈঠকে দলগুলো বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেছে। প্রত্যেক দলের সঙ্গে বৈঠক শেষে দলের হাইকমান্ড এসব প্রস্তাবনা পর্যালোচনা করে জোট গঠনের চূড়ান্ত রূপরেখা তৈরি করবে। বৈঠকে বেশিরভাগ দল জোটের পরিবর্তে যুগপৎ আন্দোলনের পক্ষে সায় দিচ্ছে। আবার অনেকে নির্বাচনকালীন সরকারের এক দফা দাবির বিষয়ে বলছেন। কোনো কোনো দলের নেতারা জাতীয় সরকার ইস্যুতে মাঠে নামার প্রস্তাব দিচ্ছেন বলেও জানা গেছে। একই সঙ্গে জামাত ইস্যুতেও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে। কেউ জামাতের সঙ্গে পুরোপুরি ত্যাগ করার জন্য বললেও বেশিরভাগ দল জামাতকে জোটে নয় যুগপৎ আন্দোলনে পাশে রাখার বিষয়ে মত দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই দুর্বিষহ অবস্থা শুধু বিএনপি নেতাকর্মীর নয়, পুরো দেশবাসী কষ্ট পাচ্ছে, পুরো দেশবাসীকে তারা কষ্ট দিচ্ছে। জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা বৃহত্তর ঐক্য গড়তে চাই। ইতোমধ্যে অনেক দলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।